খাও না, দেখো তোমার জন্য কিনে এনেছি, খাও না গো। না, ও আমি খেতে পারবো না, ও আমার বারণ আছে, আমার অ্যাসমা আছে তো। ও একদিন খেলে না কিচ্ছু হবে না। আমি কিনে নিয়ে এলাম এই কাপ থেকে না, এক চামচ তুমি খাবে, এক চামচ আমি খাবো, আবার আমি এক চামচ খাবো, তুমি এক চামচ খাবে, একবার আমি তোমাকে খাইয়ে দেব, একবার তুমি আমাকে খাইয়ে দেবে। বিশ্বাস করো, ওই ওই খেলে আমার রাত্রিবেলা ভয়ঙ্কর হাঁপের টান হয়, কি কষ্ট, ভীষণ কষ্ট হয়। তুমি কি চাও আমার কষ্ট? না না, আমি একদম চাই না তোমার কষ্ট। ঠিক আছে, আমি একাই খাচ্ছি। একটা শর্তে বলো কি, তোমাকে আমাকে খাইয়ে দিতে হবে। হ্যাঁ, আর যদি তা না খাইয়েছো না, এইটা তোমার মুখে ঠুসিয়ে দেব, সেটা কি ভালো হবে? তখন থেকে শুধু গল্পই হবে, চাটা দিয়েছো তো নাকি? হ্যাঁ, নো 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 নো, ঠিক চাটা সব আমরা খেয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ এসেছি, এবার আমরা উঠি। না ও কি কথা, কতদিন পরে এসেছেন, আমি রাত্রির খাবারের সমস্ত ব্যবস্থা করে রেখেছি। সত্যি খাইয়ে দেবে? আমার না ভীষণ লজ্জা করছে, তুমি চোখটা বন্ধ করো, তাহলে আমি তোমায় খাইয়ে দেবো। লজ্জা করবে কেন? আচ্ছা ঠিক আছে, নাও চোখ বন্ধ করলাম। ভালো লাগছে? আমাদের বাড়িতে